Hey guys, welcome back to Highflyer. আমি শ্যাম। আমি দেব। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা ভিডিও দেখব, অবশ্যই মানে সময় টিভি থেকে, নিউজ চ্যানেল থেকে। এবং যে ভিডিওটা দেখব খুব ইম্পর্টেন্ট, আজকের যুগে দাঁড়িয়ে, মানে বিশেষ করে আধুনিক যুগে দাঁড়িয়ে বাঙালিদের ক্ষেত্রে একটা গর্বের ব্যাপার, গর্বের ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ওতপ্রোতভাবে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুব 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 খুবই গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার, এক কথা জড়িত। আর সিকিউরিটির দিক থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সিকিউরিটির দিক থেকে এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তো আজ যে ভিডিওটা দেখব, ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কারক যে বাঙালি মুসলিম, হ্যাঁ তাই তো, টাইটেল এটাই ছিল, এটাই ছিল। তো সময় টিভির প্রতিবেদন। তো ফিঙ্গারপ্রিন্ট যে কতটা গুরুত্বপূর্ণ এখনকার দিনে, আমরা যে মোবাইল ইউজ করছি সেখানেই প্রথমেই ফিঙ্গারপ্রিন্ট আসে, মানে আমাদের দৈনন্দিন জীবনে। এই জন্যই বলা বিশ্বে ফিঙ্গারপ্রিন্টের একটা গুরুত্ব আলাদা, হ্যাঁ, কারণ ওখানে এতটাই নিরাপত্তা আছে, প্রচুর নিরাপত্তা। এবং সবকিছুতেই, সবকিছুতেই, অন্য কিছুতে ঠিক আছে না, তোর যে কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে এখন যখন অনলাইনে হয়ে যাচ্ছে সবকিছু, তো সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটাই আগে দিচ্ছে, ঠিক আছে। তো এটা নিয়েই আজকের ভিডিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, যদিও তোমরা করো না, এবার করে দাও প্লিজ। তো ডেসক্রিপশন বক্সে, হ্যাঁ যারা করো না, আর ডেসক্রিপশন বক্সে আরও এক কয়েকটা লিঙ্ক রয়েছে, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া এবং আদার যে ব্লগিং চ্যানেল আছে সেটার লাইক শেয়ার ফলো ওখানেও করতে হবে। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আর কথা হবে। ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ বর্তমানে নিত্যদিনের কাজকর্মের সাথে জড়িত। মোবাইল ফোন লক, অফিসের উপস্থিতি কিংবা বিভিন্ন গেটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খোলা সহ অপরাধী শনাক্তের কাজে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার রয়েছে অনেক। তবে জেনে অবাক হবেন, ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক একজন বাঙালি মুসলিম, যার নাম খান বাহাদুর কাজী আজিজুল হক। কাজী আজিজুল হক খুলনা জেলার কসবার পাই গ্রামে 1872 সালে জন্মগ্রহণ করেন। ঊনবিংশ শতকের শেষ দিকের কথা, বেঙ্গল পুলিশের দফতরে কাজে ডুবে আছেন দুই বাঙালি সাব ইন্সপেক্টর কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বসু। দুজনেই গভীর পর্যবেক্ষণে ছিলেন তখন অপরাধ বিজ্ঞানের একটি বিশেষ বিষয় নিয়ে। চারিদিকে ছড়ানো আঙ্গুলের ছাপের নমুনা, সেসব দিয়েই মূলত একটা নতুন সিস্টেম শুরু করার ভাবনায় ছিলেন তারা। কাজ যতই এগোচ্ছে ততই উত্তেজনা চেপে বসেছে তাদের ভেতরে। হঠাৎই এলো সেই মুহূর্ত, তৈরি করা হয়েছিল অপরাধী শনাক্তকরণের নতুন পদ্ধতি, যা গোটা বিশ্বের সামনে এলো ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন নামে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকেই আগে কাজ করেছেন, কিন্তু এর প্র্যাকটিক্যাল ইউজ কী, কীভাবে যাচাই করা যায়, এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিভাবে মানুষকে আলাদা করে শনাক্ত করা যায়, সেটা প্রথম আবিষ্কার করেছিলেন কাজী আজিজুল হক। এদিকে তৎকালীন সময়ে ব্রিটিশ বেঙ্গল পুলিশের আইজি ছিলেন অ্যাডওয়ার্ড রিচার্ড হেনরি। তিনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণার জন্য নিয়োগ করেন দুই বাঙালি প্রতিভাকে, একজন গণিতবিদ কাজী আজিজুল হক, অন্যজন হেমচন্দ্র বোস। দুজনে মিলেই 7000 ফিঙ্গারপ্রিন্টের এক বিশাল সংগ্রহ গড়ে তোলেন, আর অনেক পরিশ্রম করে একটা গাণিতিক সূত্র দাঁড় করালেন, যেটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে মানুষ শনাক্ত করা যায়। এটি ছিল আধুনিক বিজ্ঞানের এক বিশাল আবিষ্কার। যদিও এই পদ্ধতির নাম হওয়ার কথা ছিল বোস হক আইডেন্টিফিকেশন সিস্টেম, কিন্তু তার বদলে এর নাম হয়ে গেল হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম। মূলত হেনরি সাহেব নিজেই সবার কাছে প্রচার করতে শুরু করেন যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম আবিষ্কার করেছেন উনি নিজেই, এমনকি কাজী আজিজুল হককে কোনো রকম স্বীকৃতি দিতেই অস্বীকার করলেন। এরই মাঝে লুকিয়ে তিনি একটা পেপার পাবলিশও করে ফেলেছেন, তাও আবার নিজের নামে। আর এদিকে বাংলাদেশে কাজী আজিজুল হক আবিষ্কৃত সিস্টেমের নাম হয়ে গেল হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম। এদিকে কারেন্ট সায়েন্স সাময়িকী 2005 সালে 10 জানুয়ারির সংখ্যায় জিএস সোধি ও জশজিৎ কাউর দ্য ফরগটেন ইন্ডিয়ান পায়োনিয়ার্স অফ ফিঙ্গারপ্রিন্ট সায়েন্স শীর্ষকে যে দীর্ঘ নিবন্ধ লেখেন, তাতে তারা হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্টের শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে খান বাহাদুর আজিজুল হকের অবদানের কথা অকপটেই স্বীকার করে বলেছেন, এক্ষেত্রে তার অবদানই ছিল সবচেয়ে বেশি।
বর্তমানে এটি স্পষ্ট যে হ্যান্ড্রি সিস্টেম আর হ্যান্ড্রির নয়। এখন আজিজুল হকের ভক্ত ও অনুসারীরা ফিঙ্গারপ্রিন্টের এই পদ্ধতিকে হ্যান্ড্রি হক বোস সিস্টেম বলে অবহিত করেছেন। ব্রিটেন দ্য ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি ফেন্সির উদ্যোগে চালু করেছে দ্য ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি আজিজুল হক অ্যান্ড হেমচন্দ্র বোস প্রাইজ। যারা ফরেন্সিক ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ অবদান রাখবেন এই পুরস্কার মূলত তাদেরকেই দেয়া হবে। তাজরিনরিকা, সময় সংবাদ। আচ্ছা, আজকের মানে যে ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়, বিশেষ করে বাঙালিদের জানার ক্ষেত্রে এবং সাথে সাথে সারা ওয়ার্ল্ডের জানার জন্য, এই যে আজকের ঘটনাটা শুনলাম যে হেনরি এটা চুরি করেছিল, অ্যাকচুয়ালি চুরি করাই বলে, এবং এই জিনিসটা কিন্তু বারবার ঘটেছে, মানে পরাধীন ভারতে কিন্তু এটা বারবার ঘটেছে। আমরা দেখেছি স্যার জগদীশচন্দ্র বোসের যে ওয়্যারলেস যে ইয়েটা ছিল, আবিষ্কারটা, সেটা কিন্তু আমরা দেখলাম যে মার্কনি নিয়ে গিয়ে সেটা তার নামে প্রচার করেছে এবং তিনি আগে ওটাকে কি বলে পেটেন্ট নিয়েছেন। তো এই ফর্মুলাটি কিন্তু তারা বরাবর মানে নিয়ে চলেছে, এই অন্যায়গুলো করেছে এবং ভারতীয়দের সেই সুযোগটা দেওয়া হয়নি, এবং তার যে মূল যে আবিষ্কারকর্তা তাকে কিন্তু সেই ইয়েটা দেওয়া হয়নি, সেই কৃতিত্বটা দেওয়া হয়নি। তো এখানেও দেখলাম স্যার আজিজুল হক এবং স্যার হেমচন্দ্র বোসের যে কৃতিত্ব সেটা কিন্তু তাদের একদমই দেওয়া হয়নি পরবর্তীতে। অবশ্যই, যেমন এখন স্যার জগদীশচন্দ্র বোসের কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, তা না হলে কিন্তু ওই মার্কনি মানে শেষ কথা ছিল। এখনো গুগলে সার্চ দিলে কিন্তু মার্কনির কথাই আসে প্রথমেই, যে ওয়্যারলেস যেটা সেটা আবিষ্কারকের ক্ষেত্রে, কিন্তু ডিটেলসে গেলে কিন্তু জগদীশচন্দ্র যে প্রথম এটা আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু দেখা যায়। তো আজ স্যার আজিজুল হক এবং হেমচন্দ্র বোস যে কাজটা করেছিলেন সত্যি অসাধারণ একটা কাজ, এবং প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট যে আলাদা সেটা আমরা এখন জানি, কিন্তু সেই সময় বিরাট ব্যাপার আবিষ্কারটা, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় অপরাধী ধরার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, এবং প্রত্যেকটা মানুষকে চেনার ক্ষেত্রে, এর কোন বিকল্প নেই। কারণ হচ্ছে সেই কিন্তু চলে আসছে 1870 সাল বললো, তাই সম্ভবত 1870 সাল, তবে এবং এর কোন বিকল্প পৃথিবীতে আর কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি। তো সেটা চলে আসছে, আর তারপরে আমরা এখন তো দৈনন্দিন জীবনে সেগুলো দেখতে পাচ্ছি কিভাবে। আমি দেখেছি, হ্যাঁ, আচ্ছা, আমি যখনই ভিডিওটা শুরু করলাম তখন বললাম না, না আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি জানতামও না এই ভিডিওটা আমি দেখেছি, যে আমি তখন দেখেছিলাম যে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কারক দুই বাঙালি হয়নি। এবং এটা জেনে আরো ভালো লাগে, মানে মানে অবাক হচ্ছে যে তারা দুজন পুলিশের কর্তা ছিলেন এবং সেখানে বসে বসে যখন কিভাবে অপরাধী ধরা যায়, বা ফরেন্সিক যে ডিপার্টমেন্ট ছিল সেখানে তারা গবেষণা করেছেন এবং ফাইনালি মানে কিছু অ্যালগোরিদম বার করে প্রত্যেকটা মানুষের থেকে কিভাবে আলাদা ফিঙ্গারপ্রিন্টের দৌলতে, সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। অসম্ভব অ্যাকচুয়ালি তাই, অসম্ভব আবিষ্কার, কারণ এইটাকে কিভাবে চেনা যায় সেটা কিন্তু আসলে আবিষ্কারের দুনিয়াতে বাঙালিদের অবদান বরাবরই আছে, বরাবরই আছে একদম, যেটা যেটা গায়ের জোরে অনেকে ভোগ করছে বা তাদের নামে নিচ্ছে, কিন্তু এটা বাঙালিদের বরাবরই আছে। একবার এটা কল্পনার বাইরে, এই আবিষ্কারটা আজ মনে হচ্ছে কত সহজ, এটা সহজ ব্যাপার সেটাই, কিন্তু এটা আবিষ্কার করাটা হ্যাঁ অনেক মানে তখনকার দিনে কিন্তু অনেক সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাবনাটা আসা। হ্যাঁ, আবিষ্কার পরে আগে ভাবনাটা আসা যে এটা হতে পারে, তারপরে তো আমি চেষ্টা করব সেটার উপরে। তো সেই চিন্তা ভাবনাটা আনাটাই অনেক বড় ব্যাপার ছিল। আর আবিষ্কারগুলো সারা পৃথিবীতে বাঙালির একটা মর্যাদা, হ্যাঁ সেটাই, জানেন, হ্যাঁ সারা পৃথিবীতেই তো আজ এই প্রশ্নটা যদি আসে
বাঙালির অবদানটাই বড় হবে। এবং এর আগে আমরা যে আবিষ্কারের কথা বললাম, প্রফুল্লচন্দ্র আচার্য, জগদীশচন্দ্র বোস, এদের কথা না বললেই নয়, আজকে আজিজুল হক স্যার এবং হেমচন্দ্র বোস স্যারের যে কথাগুলো শুনলাম, ফাইনালি যেটা হয়েছে আমরা দেখলাম যে শেষে তিনজনের নামই উল্লেখিত হয়েছে, হেনরি হক বোস। হ্যাঁ, এইটা পরবর্তীতে যে এটা করা হয়েছে তিনজনের নাম দিয়ে, যেটা মানে পুরস্কার যে ফরেন্সিক এর উপরে জায়গাটা নেই বলেই কিন্তু এটা পারেনি, কারণ সেই জায়গায় আর নেই, কারণ মিডিয়া এত দূর পৌঁছে গিয়েছে এবং সোশ্যাল মিডিয়ার সাথে সাথে টেকনোলজি এত দূর পৌঁছে গিয়েছে যে কেউ আর মিথ্যে কথা বলে পাবে না, ঠিক আছে, চুরি জিনিস সবসময়ই ধরা পড়ে এবং মিথ্যেকে ঢাকতে গেলে আরেকটা মিথ্যে বলতে হয়, এটা বলাই হয় যে সত্য সবসময় সত্য এবং মিথ্যেকে ঢাকতে গেলে আরেকটা মিথ্যে বলা হয়, তাকে ঢাকতে গেলে আরেকটা মিথ্যে বলতে হয়, তো মিথ্যে কোনো দিনই বেশি দিন স্টেবল হয় না, সত্য বরাবরই স্টেবল সবসময় প্রথম দিন থেকে, তো সেই জিনিসটাই আজকে দেখলাম এবং খুবই ভালো লাগলো যে বাঙালি হিসেবে আমাদের গর্ব, বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি যখন এই সমস্ত জিনিসগুলো জানি এবং সত্যি ভালো লাগে যে আমাদেরও একটা ঐতিহ্যপূর্ণ এবং এই যে সায়েন্সের ওপরে এত স্বর্ণোজ্জ্বল একটা সময় ছিল, এখন জানি না, এখন হয়তো বা কিছু কিছু ইনভেনশন হচ্ছে, কিন্তু যে সমস্ত ইনভেনশনগুলো আগে হয়ে গিয়েছে সেগুলো অতুলনীয়, ঠিক আছে, এবং এখনো পর্যন্ত তার ব্যবহারিক মানে কাজকর্ম চলছে সেগুলো নিয়ে এবং তার উপরে ডিপেন্ড করেই আজকের টেকনোলজি এগিয়ে যাচ্ছে, এমন একটা আবিষ্কার এটা যুগ যুগ থাকবে, যুগ যুগ থাকবে, অবশ্যই থাকবে। আর আরেকটা বড় কথা, এই যে ছোট্ট একটা বিষয় যেটা অসম্ভব চিন্তা শক্তির বাইরের একটা আবিষ্কার, এই আবিষ্কারটা যে দুজন বাঙালির হতে পারে এই ধারণাটাও 99% যে এটার এইরকম হিস্ট্রি রয়েছে, তো এত বড় একটা জিনিস যে সামান্য মোবাইল ঘাটছি তাতেও যে আমাদের বাঙালিদের একটা অবদান রয়েছে এবং শুধুই অবদান না, অনেক বড় ধরনের অবদান, দুজন আমি বলবো দুজন বিজ্ঞানীর মানে তিনজন বিজ্ঞানীর অবদান রয়েছে এখানে, বাঙালির বড় অবদান না, তিনজনই বাঙালি, হক এবং বোস এখানে যেটা ফিঙ্গারপ্রিন্টের এবং যে ওয়্যারলেস যেটা ইয়ে হয় সেখানে জগদীশচন্দ্র বোসের কথা বলছি, হ্যাঁ মোবাইল তো তোর ওয়্যারলেসই তো, ঠিক আছে, তো সুতরাং জগদীশচন্দ্র বোসের এখানে কৃতিত্ব রয়েছে এবং সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টের যেটা বোস, অতুলচন্দ্র বোস এবং অতুলচন্দ্র তো হেমচন্দ্র বোস, হেমচন্দ্র বোস এবং হক সাহেবের যে কৃতিত্ব রয়েছে, আমি সেই জন্য বললাম তিনজনেরই কিন্তু এখানে বিশাল বড় কৃতিত্ব রয়েছে, তো খুবই মানে গর্ববোধ হয় এবং নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে আরো বেশি ভালো লাগে, যে মানে যে পদ্ধতির বা প্রসেসে এগুলো বানানো হচ্ছে তার আবিষ্কারক বাঙালি, হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকের জানার প্রয়োজন আছে বাঙালি হিসেবে, মানে গর্ব করে ফুলিয়ে বলা যায়, ফুলিয়ে বলার মতো আবিষ্কার যে এইটা আমাদের আবিষ্কার, যদি কেউ বলে যে মোবাইল ইউরোপ কান্ট্রি থেকে এসেছে বা বিদেশ থেকে এসেছে তাহলে ইনভেনশনটা কার ছিল, মানে এখানেও আমাদের বাঙালিদের যে ছাপ রয়েছে সেটা আমরা দেখিয়ে দিতে পারি, ঠিক আছে, তো খুবই ভালো লাগলো আজকে যে ভিডিওটা দেখলাম, খুবই ইনফরমেটিভ ছিল এবং জানার ছিল ব্যাপারটা যে বাঙালিরাও এত কিছু করে গিয়েছে এবং আমাদের যারা পূর্বপুরুষ ছিল অনেক মানে বুদ্ধিমান ছিলেন এবং সাথে সাথে গৌরবোজ্জ্বল একটা সময় রেখে গিয়েছেন, গৌরবোজ্জ্বল জায়গায় রেখে, হ্যাঁ, তো তোমাদের কেমন লাগলো জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড, বাই।